হ্যালো ফ্রেন্ডস নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম আজ এই ফটোটা দেখছো এটা আমার মা আমার দিদি মা আমার মার একদম বিয়ের আগের ফটো আর এই এটা দেখো যে আশীর্বাদ দিচ্ছে মানে আমার দিদি মা আমার মাকে আশীর্বাদ দিচ্ছে তো এই ফটোগুলো দেওয়ার একটাই মানে একজনকে তার অকাত দেখাবো তার স্ট্যান্ডার্ড দেখাবো আর আমার অকাত কি আমাদের অকাত কি সেটাও দারুণভাবে বুঝিয়ে দেব এবার তোমরা শোনো আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো খুবই ভালো লাগবে তোমাদের বুঝলে তো তো ব্যাপারটা হলো ইউটিউবে একটা নাচুনি মাসি আছে না নাচুনি মাসি সাদা ভূতনি নাচুনি মাসি এক নম্বরের চোকার যার বর তাকে বিক্রি করে দিয়েছে এই মার্কেটে এই মার্কেটে বিক্রি করে দিয়েছে কারণ তার বড় জানে তার উপর থেকে নিচে অবধি তার শরীর ছাড়া তার এই গঠন ছাড়া তার ওই জোকারগেরি নাচুনি দেখানো ছাড়া তার আর কোনো দমই নেই পয়সাটা আসবে কোথার থেকে পয়সা কামাতেই হবে না কামাতেই হবে টাকা ওর বড় বুঝে গেছে কি করবে ড্রাইভার বড় না না কোনো ড্রাইভারকে আমি ছোট করছি না আমরা ড্রাইভারদের মাসিদের আমাদের বাড়িতে যারা কাজ করে খুব সম্মান দিই কারণ তারা সম্মানের যোগ্য তারা সৎ পথে কাজ করে আজকের দিনে যদি একটা কাজের মাসি আমার মাসি যে মাসিকে দেখো আমার ব্লগ চ্যানেলে যে এতটাই উনি সৎ আর কি ওই সৎ পথে যদি কেউ কাজের লোক মানে কাজের বাড়িতেও কাজ করে তা তাদেরকে আমি স্যালিউট করি যাই হোক পরে আরও ডিটেলসে আসছি তো এই হলো এদের স্ট্যান্ডার্ড এবার এই যে নাচুনি মাসি সে আবার আমাকে বলছে আমি নাকি জলহস্তি আমার চ্যানেলে নাকি খুব খারাপ অবস্থা তাই ওকে নিয়ে যদি কথা বলে আমার একটু ভিউজ হয় হুম এবার আসছি আমি পয়েন্টে একদম পয়েন্টে পয়েন্টে কথা বলবো জয়েন্টে জয়েন্টে লাগবে ঠিক আছে তো শোন নাচুনি মাসি কি করবো বল আমরা তো সৎ পথে আছি না যারা সৎ পথে থাকে যারা অনেস্ট তাদের হার্ডওয়ার্ক করতে হয় অনেক হার্ডওয়ার্ক করতে হয় বুঝলি তো আর যারা নিজেদের শরীর বিক্রি করে নিজেকে বিক্রি করে নিজের সব কিছু বিক্রি করে তাদের চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করে জানিস না তুই তো একটা মেয়ে তোর তো জানা উচিত তুই নিজেকে কিভাবে বিক্রি করে কত জানি তো সাবস্ক্রাইবার ওই কুড়ি হাজারের কুড়ি হাজার হয়ে গেছে কিভাবে তোর মতন একটা স্ট্যান্ডার্ডলেস মেয়ে যার কোনো ট্যালেন্ট নেই যোগ্যতা নেই অশিক্ষিত না অশিক্ষিত কিন্তু খালি পড়াশোনা কেউ যদি পড়াশোনা না করে সে যে অশিক্ষিত সেটা না অশিক্ষিত মানে যে মেন্টালি অশিক্ষিত যার মধ্যে কোনো শিক্ষা নেই এই শিক্ষা জিনিসটা না শুধু বই পড়লে হয় না শিক্ষাটা একটা অন্য ব্যাপার ঠিক আছে আর তুই হলি ইন বন অশিক্ষিত তুই ছোটবেলার থেকে অশিক্ষিত হুম তোর সাথে আমার স্ট্যান্ডার্ড এইবার আমার অকাত আর তোর অকাতের মানে কি পার্থক্য আয় তোকে একটু বুঝিয়ে দিই এই যে তোর বর এই যে দেখ তুই তোর এখন ভিউজ হচ্ছে তোর সাবস্ক্রাইবার আরে বুঝতে পারছিস না তোর কমেন্ট সেকশনে গিয়েও বুঝতে পারছিস না তোকে কত পুরুষরা রকম কমেন্ট করে আরে তোকে মাসি মনে করে রে টাকা দিয়ে তোকে কিনতে চায় ঠিক আছে বুঝতে পেরেছি ওরকম কমেন্ট দেখলে বুঝতে পারিস না তোর ইমেজটা কি মানুষরা তোকে কিভাবে যারা মুখে ওই সাদা লাগিয়ে সারাক্ষণ ঢিং ধিং ধিং নাচ করে সেই মহিলাদের কি বলে জানিস তো ওই যে তোকে আগে যেই নামে ডাকতো সেইটা আর তোর বড় কী করবে বেচারা এই জোকারটাকে মার্কেটে বিক্রি করে দিয়েছে আর এই যে তুই আগে এক সময় বলেছিলিস না তুই শ্বশুরের বাড়িতে থাকিস আগে যে কোয়ার্টারটা ছিল আর এখন ভাড়া বাড়িতে উঠেছিস হুম কি করে ভাড়া বাড়িতে উঠেছিস জানিস রিতমের পোদের কাঠি দিয়ে রিতমের পদে ছিছি লজ্জা করে না তোর কোনো অকাত আছে ওই রিতমের জন্যই তুই একটা ভাড়া বাড়িতে এইভাবে থাকতে পারছিস রিতমের পদে কাঠি মেরে মেরে একটা ভাড়া বাড়িতে থাকতে পারছিস তোর যে পুরো বাড়িটা আছে না ওইটা একটা আমার স্টোর রুম হয়ে যাবে বুঝতে পেরেছিস আমাদের যে স্টোর রুম আছে না আমাদের রান্নাঘরের কথা বলছি না আলাদা আলাদা একটা স্টোর রুম আছে তোর এই পুরো বাড়িটার থেকেও ওখানে মানে ওখানে আমাদের কাজের মাসি আরামসে আরাম করে থাকতে পারবে না সে থাকে না সে আগে থাকতো এখন সে বাড়িতেই থাকে আর কি অন্য মানে কারণ আছে ওই জন্য থাকতে পারে না বুঝতে পারলি তোর আর আমাদের অকাতের মধ্যে পার্থক্য আর আরেকটা ব্যাপার হলো আমার ইউটিউব থেকে আমি আমার কী বলতো ইউটিউবের ইনকাম থেকে আমার পেট চলে না হুম আরে আমার বাবার যেটা পেনশন আমার বাবা যেটা পেনশন আসে না সেটা হলো সেটা মানে তোর এক মাসেরও তোর তোর হবে না এক মাসেরও তুই যত টাকা খরচা করিস মানে সেটা আমি একদিনে খরচা করে দিতে পারি ঠিক আছে আমার বাবার আমার আমার বাবার যে পেনশনটা আসে আর শুধু পেনশন বলে না জমানো টাকা বল যে কোনো কিছু বল আমি অত বলতে চাই না এই তো তুই আমার চ্যানেল নিয়ে বলেছিস আমার অকাতটা আর তোর অকাতের কী পার্থক্য সেইটা তোদের মতন যারা বিক্রি করে নিজের সব কিছু বিক্রি করে ইউটিউবে এইসব করছে তাদের ইউটিউবের ভরসায় থাকতে হয় আমাদের মতন ঘরের মেয়েদের ইউটিউবের ভরসায় থাকতে হয় না বুঝতে পেরেছি দম যদি থাকে যদি বললাম না ওইটার বললাম যদি দম থাকে তাহলে নিজের টাকায় সৎ পথে একটা ফ্ল্যাট এক ঘরই হক না কেন একটা রুমই হক না কেন ওয়ান রুম ফ্ল্যাট কিনে দেখানো দেখা আমাদের দম দেখা তোর বুঝতে পেরেছিস ওই কাঠি দিয়ে একজন আরেকজন বড় ব্লগারের পদ পদে কাঠি মেরে তো অসৎ পথে নোংরামো করে নিজেকে বিক্রি করে থাকিস ভাড়া বাড়ি কোনো রকমে পেয়েছিস হুম আর তোদের এই পুরো বাড়িটা আমার ওটার থেকে আমাদের স্টোর রুমও বেটার আমাদের স্টোর রুমও তোর তোর যে পুরো বাড়িটা আছে ওইটা হলো আমাদের স্টোর রুম বুঝতে পারে যে পাঁচটা তোর মতন ফোমা খোমা দিবানা খারানাকে একদম মাসি বানিয়ে রাখে দিতে পারি বুঝতে পেরেছিস এবার আরেকটা পার্থক্য বলি তোর আর আমাদের মধ্যে আরেকটা পার্থক্য সেটা হলো যেটা প্রথমেই বললাম যে নিজেকে মানে সৎ পথে যারা থাকে তাদের অনেক ওয়ার্ক করতে হয় আর আরেকটা হলো তোর যদি দম থাকে নিজের দমে তুই আরও দুটো চ্যানেল খুলে দেখা কন্ট্রোভার্সি না একদম নন কন্ট্রোভার্সি চ্যানেলে ভিউজ এনে দেখা এখন তো যেটা কন্ট্রোভার্সি চ্যানেলে ভিউজ হচ্ছে ওইটা নর্মাল ভিডিও করে অন্য চ্যানেল খুলে ভিউজ এক মাসে মনিটাইজ করে দেখা দম দেখাতে এসছে অশিক্ষিত এক নম্বরের অশিক্ষিত ডাস্টবিন যার বর তাকে মার্কেটে ছেড়ে দিয়েছে হ্যাঁ হ্যাঁ আমাদের কি করে হবে বল আমরা তো আর শরীর বিক্রি করে সব কিছু বিক্রি করে করতে পারবো না চ্যানেল গ্রো এই জন্যই তো চ্যানেলটা গ্রো করেছে কারণ তুই নিজেকে বিক্রি করেছিস এছাড়া তোর কাছে আছে আছেটা কি বিক্রি করার মতন কিচ্ছু নেই হুম কিচ্ছু নেই একজন আমার তিন তিনটে চ্যানেল আছে একটা তো এটা এটা তো মনিটাইজ চ্যানেল আরও দুটো আছে একদম টোটাল নন কন্ট্রোভার্স একটা ব্লক আর একটা হলো মোটিভেশন তুই দশটা মানে জনম নিয়ে নিবি মানে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু করে ফেলবি তাও একটা অন্য চ্যানেল খুলে তুই এক তুই দশটা ভিউজও আনতে পারবি না বুঝতে পেরেছিস করে দেখা দুটো চ্যানেল নিজে দমে দাঁড় করে দেখা উইদাউট কন্ট্রোভার্সি উইদাউট কন্ট্রোভার্সি টাইটেল তোর ওই বাড়ি আমার একটা স্টোর রুম বুঝতে পেরেছি এই তো রকাত আর তুই যে যেরকম বলছিস এ বাবা আর তোর ওই দিদি তোর ওই দিদিকে সবাই কি বলে ঝুলন্ত হাতি এমনই শরীর তার তবু হাতি হাতি ঝুলছে তাহলে আমার আর ওর মধ্যে পার্থক্য এ বাবা তার মানে তুই তোর ওই দিদিকেও জলহস্তি বলছিস ছি 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 সে তো সব জানাই আছে না তুই ওর দিদির নামে তোর দিদির নামে কি কি বলে বেরিয়েছিস সব জানা আছে বুঝতে পেরেছিস কী আর করবি এইভাবে নিজেকে বিক্রি করে করেই তোকে খেতে হবে আমাদের লেভেলে তো তুই কোনো আসতে পারবি না এইভাবে বিক্রি করে করে খেতে হবে দেখ আমার ব্লগ চ্যানেলে একদম নর্মাল নর্মাল সিম্পল ব্লগ থ্রি ফর্টি টু সাবস্ক্রাইব হয়েছে আমার দমে সাবস্ক্রাইবার আমার দমে ঠিক আছে একদম নো কন্ট্রোভার্সি একদম পাতি ব্লগ আরেকটা দেখ সবে খুলেছি মোটিভেশন চ্যানেল চোদ্দোটা সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে আমার দমে চোদ্দো সাবস্ক্রাইবার আর তোরা তুই যদি একটা নতুন চ্যানেল খুলিস একদম নতুন কন্টেন্ট হুম তোর পঞ্চাশটা ভিউ হবে কি না তার সন্দেহ আছে তাই জন্য অকাত অন্য জায়গায় গিয়ে দেখাবি নিজে বিক্রি করে খাচ্ছি শরীর বিক্রি করে খাচ্ছি ওইটাই কর ওইটাই তোকে মানা নাচবি না হ্যাঁ তো তোর নাচ দেখলে না যা যেই গানটার উপর তুই নেচেছিস সে না তার নাচ ভুলে যাবে তার হার্ট অ্যাটাক হয়ে যাবে তোর নাচ দেখলে ওই হাত পা নারণকে তুই নাচ বলিস তাহলে দেখ কী লেভেলের অশিক্ষিত বুঝেছিস আর এই যে তুই আমাকে জলহস্তি বলছিস তুই তো আমাকে দেখ আমার যদি এবার মেন্টাল হ্যারাসমেন্ট হয় তাহলে তৈরি থাকিস হুম তৈরি থাকি। আমরা কিছু মহিলার মিলে এমন তোর উপরে কেস দেবো না এমন একটা কেস দেব আর বেরোতে পারবি না বুঝতে পেরেছিস একদম সামলে থাক সামলে তোর শেষ জীবন যে কি হবে তুই নিজেও জানিস না খারাপ লাগে রে তোর সন্তানদের কথা ভেবে খারাপ লাগে তার মা কি তারা জানে না ইস খুব খারাপ লাগে চল নিজের অকাতে থাকবি আসন রোজ আয়নার সামনে দাঁড়াবি আর বলবি আমি একটা ওয়াক থু তাও তালে যদি একটু তোর মধ্যে একটু স্ট্যান্ডার্ড না তাও আসবে না কিন্তু এটা তুই বলবি দেখ আমি তো অনেক পড়াশোনা করেছি তো আমি অনেক কোর্সও করেছি তো ওর মধ্যে একটা ছিল পার্সোনালিটি ডেভেলপমেন্ট আমি কোর্স করেছি ইভেন আমার ইংলিশ যথেষ্ট ভালো তাও আমি স্পোকেন ইংলিশ কোর্সও করেছি কারণ আমি মনে করি জীবনে শেখার মানে কোনো শেষ হয় না সারা জীবন ধরে কিছু না কিছু আমাদের শিখেই যেতে হবে হুম সেখানে একটা ছিল পার্সোনালিটি ডেভেলপমেন্ট ওখানে আমাদের বলেছিল যে আয়নার সামনে দাঁড়িয়ে যদি সকালে উঠে তোমরা বলো যে আই এম দ্য বেস্ট আই ক্যান ডু ইট তাহলে কনফিডেন্স বাড়ে তো তুই যদি একটু স্ট্যান্ডার্ড মানে স্ট্যান্ডার্ডের চেষ্টা তাও হবি না তুই এটা না রোজ সকালে বলবি আমি একটা জঘন্য আমি একটা ওয়াক থু আমি হলাম ইউজ অ্যান্ড থ্রো ওকে চল ছোলা ছোলা দিলাম তোকে ছোলা আর হ্যাঁ সব সময় মনে রাখবি তোর চ্যানেল কেন গ্রো হয়েছে কিভাবে তোর সাবস্ক্রাইবার গ্রো হয়েছে কিভাবে তোর ভিউজ হচ্ছে নিজেকে বিক্রি করে অসৎ পথে নিজের শরীরকে বিক্রি করে কোনো দম নেই কোনো দম নেই চল ব্যাক থু